রাসায়নিক বন্ধন ব্যাখ্যার জন্য একাধিক মতবাদ রয়েছে। এর মধ্যে দুটি মতবাদ উল্লেখযোগ্য, একটি হচ্ছে লুইস মতবাদ এবং আরেকটি হচ্ছে অরবিটাল মতবাদ। এর মধ্যে লুইসের মতবাদটি প্রাথমিক মতবাদ, অর্থাৎ রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করার জন্য সর্বপ্রথম লুইস একটি মতবাদ প্রবর্তন করেন, সেটি হচ্ছে লুইস মতবাদ। পরবর্তীতে যখন অরবিটালের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা দেওয়া হয়, তখন অরবিটাল মতবাদটি প্রতিষ্ঠিত হয়। তো আমরা শুরুতে লুইস মতবাদ নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা দেখব যে অরবিটালের মাধ্যমে কিভাবে রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করা যায়। কারণ আমরা জানি যে অরবিটাল মতবাদই হচ্ছে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস, বা একটি অণুতে পরমাণুগুলো যেভাবে বিন্যস্ত থাকে সেখানে তাদের ইলেকট্রন বিন্যাসের জন্য সর্বাধুনিক ব্যাখ্যা। তো আমরা শুরুতে লুইস মতবাদটি নিয়ে আলোচনা করি। লুইসই সর্বপ্রথম আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যে প্রত্যেকটি পরমাণু তাদের শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো অষ্টক অর্জন করার চেষ্টা করে। অর্থাৎ এর আগে আমরা যে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় সেটা ব্যাখ্যা করেছিলাম, সেখানে আমরা যে অষ্টকের কথা বলেছিলাম সেটা সর্বপ্রথম বিজ্ঞানী লুইসই সেটা প্রস্তাব করেন। এবং তিনি এটি প্রস্তাব করতে গিয়ে যোজনীর ধারণা প্রবর্তন করেন। তো আমরা এখন দেখি যে যোজনী কী জিনিস। বিজ্ঞানী জি এন লুইস এবং বিজ্ঞানী কোজেল 1916 খ্রিস্টাব্দে পৃথকভাবে যোজনী কী সেটি ব্যাখ্যা করেন। তারা বলেন যে যেহেতু প্রত্যেকটি পরমাণু তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করে এবং এভাবে তারা সবচেয়ে স্থিতিশীলতা লাভ করে, এই কাজে তারা অনেক সময় ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন বর্জন করে কিংবা ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করে এবং এইভাবে রাসায়নিক বন্ধন গঠিত হয়। যেমন আমি যদি খুব সরল উদাহরণ দিয়ে চিন্তা করি, আমি যদি ক্লোরিন পরমাণুটি চিন্তা করি, ক্লোরিন পরমাণু আমি জানি যে এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, তারপরে হচ্ছে 8, এবং 7। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সবচেয়ে কাছের যেই নিষ্ক্রিয় গ্যাসটি তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আগে লিখি, ক্লোরিন 2, 2, 8, 7। এবং ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন, আর্গনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8। এখন ক্লোরিনের পরমাণুর যেহেতু প্রথম দুটি শক্তিস্তর আর্গনের অনুরূপ, কাজে এই দুটি শক্তিস্তরে কোনো ধরনের পরিবর্তন হবে না। ক্লোরিনকে যদি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে এর শেষ কক্ষপথে আরও একটি ইলেকট্রন তাকে জোগাড় করতে হবে। এই ইলেকট্রনটি সে দুইভাবে জোগাড় করতে পারে, একটি হচ্ছে সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে কোনোভাবে, সে যদি কোনোভাবে সেটি জোগাড় করতে পারে তাহলে সে এটিকে এই শেষ কক্ষপথে স্থাপন করার মাধ্যমে সে 2, 8, 8 এই ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, যা নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের সমান। কিংবা সে অন্য কোনো পরমাণুর সাথে একটি ইলেকট্রন শেয়ার করতে পারে, যেমন সে যদি হাইড্রোজেনের যেই একটি ইলেকট্রন আছে সেটি যদি সে শেয়ার করতে পারে হাইড্রোজেনের সাথে, তাহলে তাকে অন্য কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে হলো না, কিন্তু সে আরেকজনের সাথে আর একটি ইলেকট্রন শেয়ার করতে পারলো এবং তার একটি ইলেকট্রন ও হাইড্রোজেন শেয়ার করলো এবং এর মাধ্যমে ক্লোরিন আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এবং হাইড্রোজেন অন্য আরেকটি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এবং আমরা যদিও দেখতে পাই যে হাইড্রোজেনের শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ নয়, বরঞ্চ হাইড্রোজেনের একটি কক্ষপথই আছে এবং এখানে দুটি ইলেকট্রন আছে, কিন্তু প্রথম কক্ষপথের জন্য দুটি ইলেকট্রনই হচ্ছে স্থিতিশীল, কারণ প্রথম কক্ষপথে দুটির বেশি ইলেকট্রন থাকা সম্ভব নয়। এবং এই কারণে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, কারণ এর শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন এবং হাইড্রোজেন উভয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এখন এখান থেকে আমরা যোজনীর সংজ্ঞা পাই, সেটি হচ্ছে একটি মৌলের পরমাণু যতগুলো ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে
নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে সেটি হচ্ছে তার যোজনী। কাজে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন একটি ইলেকট্রন শেয়ার করে, কাজে ক্লোরিনের যোজনী এক, এবং হাইড্রোজেনও এখানে একটি ইলেকট্রন শেয়ার করে, তাই হাইড্রোজেনের যোজনীও এক। আবার আমি যদি পানির অণুর কথা চিন্তা করি, পানির অণুতে আমরা যদি দেখি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 28, দুঃখিত 26, আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1। কাজেই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে যখন পানির অণু গঠন করে, অক্সিজেনের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য দুটি ইলেকট্রন প্রয়োজন, তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস 28 অর্জন করবে, এবং হাইড্রোজেন যদি একটি ইলেকট্রন সে জোগাড় করতে পারে তাহলে তার ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো হবে, এবং পানির অণুটি গঠিত হয় এভাবে। আমি যদি এখানে অক্সিজেন পরমাণুটি আঁকি তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, এবং 6, তাহলে হাইড্রোজেন দুটি অক্সিজেন দুটি হাইড্রোজেনের সাথে তার ইলেকট্রনগুলো শেয়ার করবে, এর ফলে এই হাইড্রোজেন এর ইলেকট্রনটি অক্সিজেনের সাথে শেয়ার করবে, তাহলে অক্সিজেনের মোট ইলেকট্রন বিন্যাস হলো এখন 2, 7। তার আরেকটি ইলেকট্রন দরকার নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, সেইখানে হাইড্রোজেনের সাথে আরও একটি ইলেকট্রন শেয়ার করবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এখন হিলিয়ামের মতো, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো, এবং এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো হওয়ায় তা স্থিতিশীল হয়েছে, এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো হওয়ায় তা স্থিতিশীল হয়েছে, ফলে এখন এই পানির অণুটিতে অক্সিজেন এবং হাইড্রোজেন উভয় স্থিতিশীল অবস্থা আছে, ফলে এদের মধ্যে এভাবে একটি রাসায়নিক বন্ধন গঠিত হবে। এবং আমরা যদি এখানে দেখি যে অক্সিজেন দুটি হাইড্রোজেনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে, তাই অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আবার হাইড্রোজেন একটি করে ইলেকট্রন শেয়ার করে অক্সিজেনের সাথে, কাজে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যোজনী আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা শেয়ারের মাধ্যমে অন্য পরমাণুর সাথে রাসায়নিক বন্ধন গঠন করে সেই সংখ্যাটি হচ্ছে তার যোজনী, এবং যে স্তরে এই ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ার ঘটে থাকে সেই স্তরটি হচ্ছে যোজনী স্তর। আমরা এখানে শেয়ার দেখিয়েছি, আমরা চাইলে এটাকে আমরা এখানে একটা আয়নিক বন্ধনও দেখাতে পারি, যেমন ক্লোরিনের আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি যে তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রনের অভাব আছে, সে এটা অন্য একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে সে শেয়ার না করেও সে অষ্টকপূর্ণ হতে পারে। যেমন আমরা যদি সোডিয়াম চিন্তা করি আরেকটি পরমাণু, তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তার শেষ কক্ষপথ থেকে, এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করতে পারে এবং শেয়ার না করেও আরেকটি ইলেকট্রন সম্পূর্ণভাবে গ্রহণ করে সে তার শেষ কক্ষপথ অষ্টকপূর্ণ করতে পারে, এবং যেহেতু সে একটি ইলেকট্রন গ্রহণ করছে সেই কারণে তার যোজনী হচ্ছে 1। কারো যদি শেষ কক্ষপথে দুটি ইলেকট্রনের অভাব থাকে, যেমন অক্সিজেন, এবং সে যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার যোজনী হবে 2, কেউ যদি তিনটি ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী হবে 3, এবং এই গ্রহণ করে সে অষ্টকপূর্ণ হবে এবং স্থিতিশীল হবে। একইভাবে সোডিয়াম যেহেতু একটি ইলেকট্রন বর্জন করছে তাই তার যোজনী হচ্ছে 1, একটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে সে তার ইলেকট্রন বিন্যাসকে নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো করতে পারে এবং ফলে সে স্থিতিশীল অবস্থা লাভ করে। একইভাবে ক্যালসিয়ামের পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে, অ্যালুমিনিয়ামের পরমাণু তিনটি ইলেকট্রন বর্জন করে, ফলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, এবং এভাবে পরমাণুগুলোর যোজনী হিসেব করা যায়। যোজনীর মাধ্যমে
লুইস মতবাদ অনুসারে রাসায়নিক বন্ধন ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা একটি পরমাণু চারদিকে তার যোজনী স্তরের ইলেকট্রনগুলো সহ আমরা কিছু প্রতীক ব্যবহার করি। এই প্রতীকগুলোকে লুইস প্রতীক বলা হয়। এই প্রতীকের নিয়ম অনুসারে একটি পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে ডট বা ক্রস চিহ্ন দ্বারা দেখানো হয়। যেমন আমি যদি সোডিয়াম পরমাণুটির কথা চিন্তা করি, সোডিয়াম এবং এর ইলেকট্রন বিন্যাস আমরা জানি হচ্ছে 2, 8 এবং 1। তাহলে এর এই শেষ শক্তি স্তরটি হচ্ছে যোজ্যতা স্তর, এবং একে আমরা একটি ডট চিহ্ন দিয়ে একটি তার যোজ্যতা স্তরের একটি ইলেকট্রনকে প্রকাশ করি, এবং বাকি দুটি শক্তি স্তর সহ ইলেকট্রন স্তর সহ তার কেন্দ্রের নিউক্লিয়াসটিকে, নিউক্লিয়াসে আমরা জানি যে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন থাকে, এই প্রোটন এবং নিউট্রন সহ তার চারদিকের প্রথম দুটি শক্তি স্তর সহ আমরা এর মৌলের প্রতীকটি এনএ দিয়ে সূচিত করি, এবং শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যেগুলো যোজ্যতা ইলেকট্রন সেগুলোকে আমরা ডট চিহ্ন দিয়ে সূচিত করি। একইভাবে আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি সেটি হচ্ছে 2, 8, 7। তাহলে এর যোজ্যতা স্তর হবে শেষ শক্তি স্তরটি, যেখানে 7টি ইলেকট্রন থাকবে। এই 7টি ইলেকট্রনকে আমরা ক্লোরিন প্রতীকের চারপাশে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি এইভাবে। এবং আমরা যখন একাধিক পরমাণুর সমন্বয়ে একটি রাসায়নিক বন্ধন দেখাবো, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দুটি ভিন্ন পরমাণুর ইলেকট্রনগুলোকে, একটির ইলেকট্রনকে ডট এবং অন্যটির ইলেকট্রনকে ক্রস চিহ্ন দিয়ে সূচিত করি। যেমন আমি যদি হাইড্রোজেন এবং ক্লোরিনের সমন্বয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টির বন্ধনটি দেখাতে চাই, তাহলে আমি ক্লোরিনের ইলেকট্রনগুলোকে ডট হিসেবে দেখাতে পারি, এবং হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে, হাইড্রোজেনে একটি ইলেকট্রন আছে সেটিকে আমি ক্রস হিসেবে দেখাতে পারি, এবং এরা যখন তাদের মধ্যে বন্ধন তৈরি করবে তখন আমরা এই ক্ষেত্রে জানি যে হাইড্রোজেন এবং ক্লোরিন একটি করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে, এবং বন্ধনযুক্ত ইলেকট্রনগুলোকে আমরা একটি ক্রস এবং একটি ডট চিহ্ন দ্বারা এভাবে দেখাতে পারি, যেখানে ক্রস একটি ইলেকট্রন প্রকাশ করবে এবং ডট আরেকটি ইলেকট্রন প্রকাশ করবে। ক্রস ইলেকট্রনটি আসবে হাইড্রোজেন থেকে এবং ডট ইলেকট্রনটি আসবে ক্লোরিন থেকে, কিংবা আমরা এর বিপরীত ক্রমও দেখাতে পারতাম, সেক্ষেত্রে ডট ইলেকট্রনটি আসতো হাইড্রোজেন থেকে এবং ক্রস ইলেকট্রনটি আসতো ক্লোরিন থেকে, এবং ক্লোরিনের যেহেতু আরও 6টি ইলেকট্রন আছে তাদেরকে আমরা এর চারপাশে এইভাবে আমরা জোড়া হিসেবে প্রকাশ করব। এবং এই হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনযুক্ত ইলেকট্রন জোড়া আছে সেই ইলেকট্রন জোড়াকে আমরা বলি বন্ডিং ইলেকট্রন, আর যে ইলেকট্রনগুলো বন্ধন তৈরি করবে না, যেমন এই ইলেকট্রনগুলো এখানে বন্ধনে অংশগ্রহণ করেনি, এরা এখানে বন্ধনহীন অবস্থা আছে, এদেরকে আমরা বলতে পারি নন বন্ডিং ইলেকট্রন। বাংলায় আমরা এদেরকে বলতে পারি বন্ধন বিশিষ্ট ইলেকট্রন, এবং এদেরকে আমরা বলতে পারি বা বন্ধনে আবদ্ধ ইলেকট্রন বলতে পারি, এবং এদেরকে বন্ধনহীন ইলেকট্রন বলতে পারি, এবং এদেরকে সাধারণত এভাবে জোড়ায় দেখানো হয় কারণ এরা জোড়বদ্ধভাবে অবস্থান করে, এবং এদেরকে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলা হয় কারণ এরা অন্য কোনো পরমাণুর ইলেকট্রনের সাথে যেহেতু যুগলবদ্ধ হয়নি সেই কারণে এদেরকে বলা হয় নিঃসঙ্গ জোড়, কিংবা ইংলিশে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। এটি হচ্ছে মোটামুটি লুইস মতবাদ অনুসারে রাসায়নিক বন্ধনের কিছু প্রাথমিক ধারণা। এখন আমরা এর পরবর্তী লেকচারগুলোতে লুইস মতবাদের মাধ্যমে যেই ধরনের বন্ধনগুলো তৈরি হতে পারে সেই বন্ধন সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এখানে আমরা রাসায়নিক বন্ধনের একটা
প্রকারভেদ বা বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন কি কি ধরনের হতে পারে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। রাসায়নিক বন্ধন সাধারণভাবে চার প্রকার। একটি হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে এই সমযোজী বন্ধনকে অনেক সময় সহযোজী বন্ধন বলা যেতে পারে, তারপরে হচ্ছে সন্নিবেশ বন্ধন এবং ধাতব বন্ধন। তবে এগুলোর বাইরে আরেক ধরনের বন্ধন, সেটি পুরোপুরি বন্ধন নয় কিন্তু বন্ধনের মতোই কিছুটা দুর্বল বন্ধন হিসেবে আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন, যেটি আসলে ডাইপোল আকর্ষণের মাধ্যমে তৈরি হয়। এটিও রসায়নের বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কাজে আমরা হাইড্রোজেন বন্ধনটিকে আলাদাভাবে আলোচনা করব। এবং এর বাইরে আরেক ধরনের আকর্ষণ বল আছে, এটিকে বন্ধন বলা যায় না, সেটি আমরা মোটামুটি জানি, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান্ডার ওয়ালস, এটি সম্বন্ধে আমরা এই অধ্যায়ের মাঝামাঝি কোনো এক পর্যায়ে আলোচনা করব। মোটামুটি এগুলোই হচ্ছে বিভিন্ন প্রকারের রাসায়নিক বন্ধন। পরবর্তী লেকচারগুলোতে এইসবগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে।